শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ও উড়িষ্যায়। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। গত কয়েকদিন আগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা এখন ঝাড়খণ্ড থেকে সরে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা সক্রিয়। জয়সলমীর কোটা হয়ে নিম্নচাপের উপর দিয়ে ডাল্টনগঞ্জ ও দীঘার সংলগ্ন এলাকা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তাই মৎস্যজীবীদের জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রবিবার পশ্চিমবঙ্গ উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উতাল হবে 50-60 কিলোমিটার গতিবেগে, দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলাতে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকবে আগামী 24 ঘন্টায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে মধ্য মহারাষ্ট্র ও গুজরাটে। উড়িষ্যা, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কোঙ্কন, গোয়া ও গুজরাট, মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক রাজ্যে। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। গতকাল প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা উত্তর থেকে দক্ষিণে জল জমে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় 2 ঘন্টা একনাগারে বৃষ্টির জেরে কলকাতা, হাওড়া ময়দান, পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, রামরাজতলা, বেলগাছিয়া সহ পুরো এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এমনকি কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা পৌরসভা, লালবাজারও জলমগ্ন হয়ে পড়ে। কোথাও কোথাও হাঁটু সমান জল জমে যায়, যার জেরে চরম ভোগান্তি সাধারণ মানুষের। পৌরসভা সূত্রে জানানো হয়েছে, যেইভাবে একটানা বৃষ্টি হচ্ছে তাতে জল নামতে সমস্যা হচ্ছে। ফের বৃষ্টি না হলে জল দ্রুত নেমে যাবে। 66টি পাম্প চালানো হচ্ছে। এছাড়া বেলগাছিয়া ও কোনো এক্সপ্রেসওয়ে সংলগ্ন রাস্তায় 2টি বড় পাম্প চালানো হচ্ছে। সমস্যা হচ্ছে, গঙ্গার জলস্তর বেড়ে গেছে বৃষ্টির জন্য, তাই পাম্পের সাহায্যে জল নামানোর চেষ্টা করলেও সেই জল ফের শহরের রাস্তায় চলে আসছে। আজকে দক্ষিণবঙ্গের 4টে জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। এই সতর্কবার্তা আগামী 26 আগস্ট পর্যন্ত বহাল থাকবে। আজ 25 আগস্ট রবিবার। এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে বাংলার উপর, সেই নিম্নচাপটি এবার ধীরে ধীরে তার শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগোচ্ছে। গতকাল এই নিম্নচাপটি তৈরি হয়েছিল, সেটা আরো খানিকটা শক্তি বাড়িয়ে ধীরে ধীরে এগোচ্ছে। উত্তর পশ্চিম দিকে বাংলাদেশের খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা, এই জেলাগুলিতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই নিম্নচাপটি যত উত্তর পশ্চিম দিকে এগোবে ততই কিন্তু বৃষ্টি উপরের দিকে জেলাগুলিতে বাড়তে থাকবে। পরবর্তীতে এই বৃষ্টি কিছুটা আগামীকাল 26 তারিখ নিম্নচাপটি আরো খানিকটা এগিয়ে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা উপরের দিকে আরো এগিয়ে যাবে। ফলে আগামীকাল সোমবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সহ মুর্শিদাবাদ জেলা, মালদার কিছু কিছু এলাকাতে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু নিম্নচাপটি এগোবে এই পথে, যে সমস্ত জেলাগুলি পড়বে সেই জেলাগুলিতে বৃষ্টি হতে হতে নিম্নচাপটি এগোতে থাকবে। ফলে আজকে মূলত বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে, তবে আগামীকাল বৃষ্টি বাড়বে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়ার কিছু কিছু এলাকা, মালদার কিছু এলাকা, মুর্শিদাবাদের কিছু এলাকা আগামীকাল বেশ খানিকটা বৃষ্টি বাড়তে চলেছে। আগামীকাল কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে, তবে একেবারে উপকূলবর্তী জেলাগুলির তুলনায় উপরে জেলাগুলিতে কিছুটা বৃষ্টি আগামীকাল বাড়তে পারে। এই যে নিম্নচাপটি রয়েছে এর প্রভাবে মূলত এই বৃষ্টি হতে চলেছে। আজ সকাল থেকে মূলত বৃষ্টি শুরু হবে, তার মধ্যে
বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, খুলনা, কলাপাড়া, বরিশাল, লালমোহন এই এলাকাতে বৃষ্টি রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তুমলুক, বারুইপুর, গুসাব্বা, এদিকে বনগাঁ, হাবড়া, আন্ডুয়া এই এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি আজকে দেখা যাবে। উপরে জেলাগুলিতে বৃষ্টি হবে তবে খুবই হালকা বৃষ্টি, যেমন বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি রয়েছে, তার সঙ্গে মালদাতে হালকা বৃষ্টি হবে। এবং উত্তরে জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা কম, বৃষ্টি হলেও হালকা বৃষ্টি রয়েছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, তবে বৃষ্টি আজকে হবে সেটা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। উপরে জেলাগুলিতে হালকা বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি এমনই দেখা যাবে। এদিকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে দক্ষিণে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে এর প্রভাবে মূলত আগামী 26 তারিখ পর্যন্ত বৃষ্টি কিন্তু বহাল থাকবে বাংলার বিভিন্ন জেলাতে। তবে নিম্নচাপটি যখন আগামী 26 তারিখে পেরিয়ে 27 তারিখে এই নিম্নচাপটি বাংলা পেরিয়ে বিহারে প্রবেশ করবে, দেওঘর, দমকা এই এলাকাতে গিয়ে আগামী 27 তারিখ সকাল থেকে নিম্নচাপ বিহারের সংলগ্ন এলাকায় অবস্থান করবে, ফলে আগামী 27 তারিখেও বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে। 27 তারিখ মূলত বৃষ্টি হবে মালদার দক্ষিণ অংশ, তার সঙ্গে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বর্ধমান জেলা, এই জেলাগুলিতে বৃষ্টি হবে মঙ্গলবার সকালের দিকে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগের খুলনা, ঢাকা, এদিকে ময়মনসিংহ, রংপুরের দক্ষিণ অংশে কিছু কিছু এলাকায় বৃষ্টি মঙ্গলবার দেখা যাবে। তবে মঙ্গলবার পর থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়া উন্নতি হবে। মঙ্গলবার পর বুধবার আগামী 28 তারিখ দেখা যাচ্ছে নিম্নচাপটি আরো পশ্চিম দিকে সরে যাবে, বাংলা থেকে অনেকটাই দূরে সরে যাওয়ার কারণে বাংলায় বৃষ্টির মাত্রা কমে গিয়ে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রবিবার যে নিম্নচাপটি অনেকদিন আগে দেখা গিয়েছিল বাংলায় বৃষ্টি ঘটাতে, সেটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই দূরে গিয়ে এই মুহূর্তে অবস্থান করছে ভোপালে, অর্থাৎ মধ্যপ্রদেশ দেশে চলে গেছে এবং এখানে বৃষ্টি ঘটাচ্ছে। বাংলায় ফের 31 তারিখ হতে হতে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করবে এবং সেটা এখন প্রাথমিক যে অনুমান, এটা উড়িষ্যা হয়ে ধীরে ধীরে ছত্তিশগড় হয়ে মধ্য ভারতের দিকে এগোবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে।